কি প্রবলেমটা একটু বলবে তোমাদের কাছে মানুষ আসছে ওষুধ কি পাচ্ছে না কেন পাচ্ছে না মানে আমাদের ডিস্ট্রিবিউটারগুলো তো মাল দিচ্ছে না আমি একটু আগে দাস ফোন করেছিলাম আমি বললাম যে আমার কিছু ওষুধ লাগবে দিয়ে দিতে তা উনি বললো যে মাল দিতে পারবো না না কেন বলছে যে আমি কি মরবো আমি মরার জন্য বেরোবো ওনার ঘরে কিন্তু ওষুধের স্টক আছে উনি বলছেন তো ওপেন যে ওষুধ আমার কাছে আছে ওষুধ তো স্টক আছে হ্যাঁ ওষুধ তো কাছেই আছে তো ডিস্ট্রিবিউটার ঘরে তো মাল থাকবে উনি এইমাত্র যেটা বললেন যে ওষুধ আমি দেব না ওষুধ আমি দেব না ওষুধ আমি দিয়ে আমি বেড়াতে পারবো না আমি কি মরবো আর মানুষ এসে কি মাল ই করে যাচ্ছে ওরে আছে ওষুধ পাচ্ছে না দোকানে যে স্টক ছিল সেইটুকুই দিয়েছে আপনার দোকানের নাম কি আছে সন্তোষম মেডিকেল হল আর এটা কোথায় আপনার দোকানটা কোথায় একশো আটচল্লিশ মহারাজা নন্দকুমার রোড সাউথ মহানগর কলকাতা সাত লক্ষ ছত্রিশ আপনারা শুনতে পেলেন একটি চরম অভিযোগের কথা একটি ভয়াবহ অভিযোগের কথা যে অভিযোগ করছেন একজন মেডিসিন শপ ওনার বা ওষুধের দোকানের মালিক এবং কোন সময় অভিযোগটি করছেন না যে সময় সারা দেশে লকডাউন চলছে এই রকম একটা পরিস্থিতিতে একজন পশ্চিমবঙ্গের একজন ওষুধের দোকানের মালিক বলছেন তার কাছে ওষুধ নেই তার কারণ না ওষুধের যারা ডিস্ট্রিবিউটার তারা দিচ্ছে না এবং দিচ্ছে না কেন না সেই ডিস্ট্রিবিউটার বলছেন তার দাবি যে এই মুহূর্তে এই পরিস্থিতিতে তিনি ঘর থেকে বেরোবেন না ভয়ঙ্কর দাবি আর এই দাবি জানার পরই আমরা ঠিক করলাম যে এটা নিয়ে সত্যি প্রথমে প্রশাসনকে জানাবো এবং জানিয়ে তারপর ভাবলাম যে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরি হ্যাঁ আমি প্রসূন আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ই বাংলা ব্লগস আপনারা জানেন যে আমরা এই ই বাংলা ব্লগসে বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করি কিন্তু এই মুহূর্তে সত্যি কথা বলতে কি বাংলা সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়েও আমরা দেখলাম যে মানুষের গুরুত্বপূর্ণ তথ্য এই বাংলার অন্যতম একটি বিষয় এই কঠিন সময় কিছু তথ্য আপনাদের সামনে দেওয়া উচিত এই কঠিন পরিস্থিতির মধ্যে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের ভিডিও যদি আমরা পাই বা এই ধরনের ঘটনা যদি আমাদের চোখের সামনে ঘটে আমরা প্রথমে প্রশাসনকে জানাবো তারপর সেই ঘটনার নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখছেন ই বাংলা ভ্লগস আর এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের আগের কাজগুলো তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সঙ্গে রয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ সরাসরি আমার ভিডিওতে ঢুকে যাই আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম একটি ওষুধের দোকানে এবং দেখলাম স্বাভাবিকভাবেই বাংলার মানুষ যেভাবে প্রত্যেকদিন তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে ওষুধটিও কিন্তু খুব এসেন্সিয়াল ওষুধ কেনেন বড়নগরের এই দোকান দোকানটির নাম হচ্ছে মা সন্তোষীমা মেডিকেল হল সেখানে বিভিন্ন রকম বিভিন্ন মানুষ আসছেন ওষুধ কিনতে কিছু পাচ্ছেন কিছু পাচ্ছেন না এবং বেলা বাড়তে বাড়তে অনেক ওষুধ তারা তারা তাদের লিস্টে ফুরিয়ে গিয়েছে এই সময় সন্তসীমা মেডিকেল হলের যিনি ওনার সেই সঞ্জয় শেঠ তিনি করলেন কি কিছু ওষুধের কিছু ওষুধ ফুরিয়ে গিয়েছে এবং তিনি সংশ্লিষ্ট মেডিসিন ডিস্ট্রিবিউটারকে ফোন করলেন ফোন করার পর সেই ডিস্ট্রিবিউটার বললেন যে তাকে তার উত্তর যে কোর্ট আনকোর্ট যা দিল তা আপনারা শুনতে পেলেন যে এই সময়ে এই পরিস্থিতিতে পরিস্থিতিতে তার কাছে ওষুধ থাকা সত্ত্বেও তিনি বাড়ির বাইরে বেরিয়ে বা দোকানের বাইরে বেরিয়ে ওষুধ পৌঁছে দেবেন না এই দোকানটিতে একবারটি ভাবুন যে সময় কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার বারবার করে বলছেন যে এসেন্সিয়াল সার্ভিস সেখানে যেন কোনো রকমের ত্রুটি না হয় কারণ এটা তো দেশের একটা বড় সংকট হাজির এবং এই সময়ে দাঁড়িয়ে একজন ডিস্ট্রিবিউটার তিনি কিনা বলছেন যে এসেন্সিয়াল ওষুধ তিনি দিতে পারবেন না তার কারণ সামগ্রিক পরিস্থিতি তিনি যদি বাড়ির বাইরে বেরোন বাড়ির বাইরে বেরোলে তিনি অসুস্থ হতে পারেন এই উত্তর পাওয়ার পর সংশ্লিষ্ট যে মেডিকেল মেডিসিন শপ তার সেই দোকানের মালিকের মাথায় হাত পড়ে এবং আমরা যখন এই অভিযোগটি পাই তখন তৎক্ষণাৎ বড়নগর পৌরসভার সংশ্লিষ্ট প্রশাসনকে আমরা জানাই জানানোর পর তারা গুরুত্ব সহকারে বিষয়টি দেখেন এবং সত্যি কথা বলতে কি তারপর আমরা এই সন্ধেবেলায় আমরা এই ভিডিওটি করতে বসি প্রশাসন তারা দেখছে বিষয়টি তারা এগোচ্ছে কিন্তু ভাবুন এরকম মানসিকতা আমাদের সত্যি আঘাত লাগে কারণ দেশের এই রকম একটি সংকট এবং এই সংকটে একটা মানুষ বলছেন তিনি বাড়ির বাইরে এসে এই কাজটি করবেন এবং সবথেকে বড়ো কথা সাদা আম পাবলিক তিনি নন তিনি এমন একটি বিষয়ের সঙ্গে যুক্ত যেখানে তার এগিয়ে আসাটা অন্যান্য মানুষের থেকেও সব থেকে আগে কারণ ভাবুন প্রত্যেকটা মানুষ আমাদের বাড়ির বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা বা প্রচুর অসুস্থ মানুষ রয়েছেন যাদের প্রতিনিয়ত কিছু ওষুধ প্রত্যেক দিন লাগে এবং যদি এখন সেই সব মানুষরা ওষুধ না পান কি পরিস্থিতি হবে এবং তার কাছে কিন্তু ওষুধ রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের কাছে এর পেছনে কি কোনো দুরবিষন্ধি কাজ করছে হয়তো করছে হয়তো বা করছে না কিন্তু যাই হোক তিনি যে পেশার সঙ্গে যুক্ত সেইখানে দাঁড়িয়ে তিনি এই কথা বলতে পারেন না এই পেশা প্রসঙ্গে একটি কথা বলি আমি নিজে ব্যক্তিগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আমাদের প্রতিনিয়ত যেতে হচ্ছে কাজে বেরোতে হচ্ছে শুধু তাই নয় সেই জায়গায় যেতে হচ্ছে যে জায়গায় মানে হাসপাতালগুলোতে যেতে হচ্ছে আমরা যদি কখনো আমাদের অফিস অ্যাসাইন করে যে আমাকে কালকে এই জায়গায় যেতে হবে এবং তখন কি আমরা বলতে পারবো যে আমরা যাব যাব না কারণ আমরা তো জেনেই এসেছি যে আমাদের পেশাটাই এই আমাদের পেশা হচ্ছে সেবা প্রধান এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেশের এই রকম একটা সংকট সেখানে একজন সেবা প্রদানকারী যে ওষুধ ওষুধের ডিস্ট্রিবিউটার তিনি জানেন যে তার উপর কিন্তু অনেকেই নির্ভর করে আছে তার দেওয়া ওষুধগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে যাবেন এবং দেশ দেশের সংকটের সময় সময়ে সংকটের মধ্যে দাঁড়িয়ে তিনি কি করে এই কথাটি বলেন সব থেকে বড় কথা এই জায়গায় দাঁড়িয়ে সত্যি আমাদের লজ্জা করে কারণ আমরা দেখেছি এই জায়গায় দাঁড়িয়ে মানে স হাজার ডাক্তার বাবু হাজার হাজার নার্স আমাদের ভাইয়েরা আমাদের বন্ধু বান্ধব কলিগ যারা রয়েছেন সেই সংবাদ মাধ্যমে কর্মী কর্মীরা ব্যাংক অফিসিয়ালরা তারা তারা কিভাবে ছুটে যাচ্ছে। এবং যেখানে সরাসরিভাবে রুগীর সঙ্গে হয়তো আমরা জানতে পাচ্ছি না আমরা যাচ্ছি সেই হাসপাতালে আমরা জানতে পাচ্ছি না যে মানুষটির সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি বা ইয়ে সেই মানুষটি আদৌ তার মধ্যে করোনা ভাইরাস আছে কি না বা এই কিছুক্ষণ আগেই আমরা যখন আমরা যখন এই ভিডিও তৈরি করতে যাচ্ছি তার আগেই খবর পেলাম আমাদেরই কোনো এক সহকর্মীর আমাদেরই সংবাদ মাধ্যমের কোনো এক সহকর্মীর মানে অন্য রাজ্যের তার তিন তার করোনা ভাইরাসে পজিটিভ রেজাল্ট এসছে ভাবুন তো এই রেজাল্ট পাওয়ার পর আমরা কখনো বলবো যে আগামী দিনে আমরা এই 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 প্রসেসের মধ্যে থেকে আমরা যাব না কিংবা কোনো ডাক্তার বলবে যে আমরা রুগী দেখবো না কারণ আমাদের পরিবার আছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে সত্যি বলছি আজ আমরা ভিডিওটি করতেও লজ্জা লাগছে কারণ এই পেশার সঙ্গে যুক্ত একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব যে মানুষের মধ্যে বর্তায় তিনি কিনা বলছেন তিনি বাড়ির বাইরে বেরোবেন না কারণ তার তার এই রোগ হতে পারে ইভেন এরকম কথাও বলেছেন যে ফোনে যে সংশ্লিষ্ট এই দোকান মালিকটিকে যে আমি তো ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে দেবো যা করার করে নিন এটা সত্যি লজ্জা লাগে আমি জানি প্রশাসনকে জানানোর পর তারা নিশ্চয়ই এগিয়ে আসছেন আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক আছে তারাও আমার সাথে যোগাযোগ করেছিল আমরা তাদের সাথেও কথা বলেছি দয়া করে দেশের এই মুহূর্তে একটা বড় সংকট হাত জোর করে বলছি দুটো সরকারি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই কিন্তু নিজেদের চেষ্টা মতো এগিয়ে যাচ্ছেন এবং বেশ কিছু রেগুলেশন রুলস তৈরি করা হয়েছে কারণ করোনা ভাইরাস এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু সারা বিশ্বের কাছে থ্রেট যে মানুষটি বলছেন যে এই সেবা প্রদান করবেন না তিনি কি এই এই সমাজের বাইরে কাল যদি কাল যদি এই একই রকম ঘটনা তার ফ্যামিলির সঙ্গে ঘটে অন্য ক্ষেত্রে সাপোজ ধরুন তিনি মেডিসিন শপে মেডিসিন ডিস্ট্রিবিউটার সাপোজ ধরুন তার কালকে কোনো একটি গাড়ির দরকার প্রয়োজন হয়ে পড়লো কিংবা সাপোজ এই তার ইয়েতেই কোনো অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়ে পড়লো কোনো অ্যাম্বুলেন্স কর্মী যদি এই একই কথাটি তাকে বলে কেমন লাগবে যে আমি নিয়ে যেতে পারবো না কারণ দেশের এই রকম পরিস্থিতি এই রকম একটা ভাইরাস ছড়াচ্ছে তখন তিনি কি করবেন এই তীরটা তো তার দিকেও আসতে পারে বুমেরাং হয়ে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এবং এই ধরনের ঘটনা আমাদের লজ্জা লাগে কারণ বাংলায় কিন্তু পথ দেখায় এরকম আমরা দেখিনি তাই আবার এই ভিডিওটি শেষ করার আগে হাত জোর করে বলছি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আসুন এই সময়টা ছাড়াছাড়ি করে নয় এই সময়টা হাতে হাত ধরে লড়াই করতে হবে আর আমরা জানি অতীতেও এরকম প্রচুর লড়াইয়ের সম্মুখীন সম্মুখীন হতে হয়েছে আমাদের আমরা সেই লড়াই কিন্তু জিতে এসেছি আর আরও একটা কথা ভিডিওটি শেষ করার আগে সেফ থাকুন বাড়িতে থাকুন এবং যা যা সরকার যা যা বলছে যেভাবে বলছে সেইটা একটু পালন করুন আর এই ধরনের ঘটনা দেখলে সরাসরি প্রতিবাদ করুন কারণ আমরা জানি যে একটা একটা করে মানুষ যদি প্রতিবাদ করে এই কঠিন সময় তাহলে কিন্তু এই ঘটনা দ্বিতীয়বার আর হবে না আমি জানি আমি এই ঘটনাটি ব্যক্তিগতভাবে প্রশাসনের নজরে এনেছি তারা নিশ্চয়ই চেস করছেন চেস করেওছেন সংশ্লিষ্ট সেই মেডিসিন শপের ওনারের সঙ্গে কথা বলেছেন বেশ কিছু জনপ্রতিনিধি এবং তারা মুখ করছেন কিন্তু এই একটি ঘটনাই আমার চোখের সামনে ঘটলো হয়তো আরও এরকম ঘটনা হয়তো ঘটবে আপনারা রুখে দাঁড়ান আপনারা ঐক্যবদ্ধ হন এবং একটু নিয়ম মেনে চলুন কারণ এই করোনা ভাইরাস কিন্তু সত্যি আমাদের কাছে একটা থ্রেট হয়ে গিয়েছে আমরা ইতালিকে দেখেছি আমরা চায়নাকে দেখেছি চীনকে দেখেছি এবং এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে কিন্তু সত্যি সমূহ বিপদ আমরা তাও বলছি আমরা এই বিপদ কাটিয়ে উঠব আমরা আত্মবিশ্বাসী আর আপনারা সঙ্গে থাকুন আর এই ভিডিওটি যদি মনে হয় একটু ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে কারণ মানুষকে সচেতন করতে হবে তাহলে অবশ্যই ছড়িয়ে দিন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ যে এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন কমেন্ট করুন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এই ধরনের তথ্য আরও আপনাদের কাছে পৌঁছে দেবো আর সাবস্ক্রাইব কীভাবে করতে হয় আপনারা জানেন যে ইউটিউবে গিয়ে ই বাংলা ব্লগস টাইপ করুন যেই আমাদের চ্যানেলটি চলে আসবে তাতে তার মধ্যে গিয়ে সাবস্ক্রাইব যে লেখাটি সেই সাবস্ক্রাইব লেখাটির বটনে ক্লিক করুন সেইখানেই থেমে থাকবেন না তার পাশেই দেখবেন একটি বেল বাটন আসবে বেল বাটনটিও ক্লিক করে দিন আর আমাদের সব আপডেট আপনারা পেয়ে যান ও কঠিন সময়ে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারেন সেফ থাকুন ভালো থাকুন আর আমরা এই পরিস্থিতি থেকে অবশ্যই এবং নিশ্চয়ই বেরিয়ে আসব নমস্কার